আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা যে ফিজিক্স সলভটা করব সেটা আমি আপনাদেরকে লিখে রেখেছি একাদশ দ্বাদশ শ্রেণীর লেখক ডাক্তার আমির হোসেন বইয়ের অধ্যায় নাম্বার নিউট্রন বলবিদ্যা এবং পেজ নাম্বার একশো একচল্লিশ ম্যাথ নাম্বার তিনের আমরা সমস্যাটা সলভ করবো তো দশ নিউটন একটি বল দুই কেজি ভরে একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে আমাদের আদিবেগ জিরো হবে কারণ এটা হচ্ছে স্থির বস্তু চার সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম থেকে আট সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে আমরা স্টেপ বাই স্টেপ অনুযায়ী কাজ করবো আমরা প্রথমত এফ এর মানটা বের করে নেব এফ ইকুয়াল টু এম সূত্রটা আমরা জানি সেক্ষেত্রে আমরা কি করব। এ ইকুয়াল টু এফ ডিভাইড এম এ কাজটা আমরা করবো সুতরাং আমরা এ সূত্রর মানটা বের করে নেব তারপর আমাদের সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ বের করতে হবে এবং যে এস ওয়ান এস টুটা পাবো সেটা আমাদেরকে যোগ করে দিতে হবে এবং সেটা আলাদা একটা ভিডিও বলে রাখতে হবে জাস্ট এতটুকুই কাজগুলো আমরা করব তো তার জন্য আমরা প্রথমত কোড ব্লকসটা ওপেন করে নিই আমরা কোড ব্লকসটা ওপেন করে নিয়েছি এবং আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কোয়েশ্চিনটা কমেন্ট আকারে বলে দিয়েছি আমরা কাজগুলো শুরু করে দিই প্রথমত আমাদের কি করতে হবে আমাদের প্রথমত ইনপুট নিতে হবে এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এফ এম এ তো চলুন আমি এখানে বলে দিচ্ছি ইন্টেজার এফ এম এবং এ আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম সেটা আমরা স্ক্যানের ফাংশানের মাধ্যমে কোনটাকে রাখবো এম এবং এফকে আমরা স্ক্যানের ফাংশনের মধ্যে রাখবো তার আমি একটা মেসেজ শো করছি ইন্টার ইন্টার ভ্যালু আমি এখানে একটা বোঝার সুবিধাতে তো আমরা এখানে মেসেজ শো করে শো করে দিলাম এখন আমাদের যেটা করতে হবে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব তো এপটাকে আমরা বলে দিলাম অ্যান পারসন অপারেটর মাস্ক বি দিতে হবে তারপর আমাদেরকে কাজটা শেষ এখন আমরা কী কিসের জন্যে কাজ করব এখন আমরা এমের জন্যে কাজ করব সেম কাজটাই করব তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ভিদে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা শুধুমাত্র ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম তো আমাদের কাজটা শেষ আমাদের প্রথম কাজটা শেষ এখন আমাদের যে সূত্রটা ছিল চলুন আমরা সূত্রটা দেখে নিই সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু তো আমরা সূত্রটা ফেলে দিচ্ছি এ ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশনটা কার মধ্যে আছে আমাদের ক্যালকুলেশনটা এর মধ্যে আছে অর্থাৎ ফলাফলটা আমাদের এর মধ্যে আছে সুতরাং আমরা এটাকে এখন প্রিন্ট করে দেবো ডিসপ্লে করে দিতে হলে আমাদের এটাকে এখন বলে দিতে হবে আমরা এখানে মেসেজ শো করছি যে ভ্যালু অফ এ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা এখানে এককটা শো করে দেবো তো আমরা এখানে বলে দিচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা নিউ লাইন ইউজ করতে হবে পরবর্তীর জন্য আমরা সব কাজগুলো একসাথে করে নিই তো এরপর আমাদের কি করতে হবে এর মানটা এখানে বলে দিতে হবে আমাদের কাজটা শেষ হয়ে গেছে এখন আমরা সেকেন্ড স্টেপের জন্য কাজটা করব চলুন এখন আমাদের সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে আমাদের অর্থাৎ আমাদের প্রথম চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা এখন আমাদের বের করতে হবে প্রথম চার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে এস ওয়ান ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সুতরাং আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে এই সুতোটা কপি করে নিলাম তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব এখন আমাদের যেটা করতে হবে আমাদের ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে এস ওয়ান আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম তারপর আমাদের যেটা করতে হবে ইউ এবং টি এ দুইটা ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে ইউজারের কাছ থেকে ইনপুট নেব ইউ এবং টি এ দুইটা আমরা ইনপুট নেব তো যেহেতু এখানে আমরা কপি করে রেখেছি সুতরাং আমরা এখান থেকে দুঃখিত আমরা এখানে এমের মানটা দিই নাই আমি প্রোগ্রামটা রান করে নেই আমি সব কিছু একদম একসাথে রান করতে যাচ্ছি তো এখন আমরা স্ক্যানের ফাংশানের মাধ্যমে সে দুইটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব তো এখানে আমরা শুধুমাত্র ভিডিও চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি আমি ইউ দিচ্ছি তারপর আমি এখানে ইউ দিচ্ছি আমি এখানে টি দিচ্ছি এবং এখানেও আমি টি দিচ্ছি সূত্রটা এখন আমাদেরকে ভাঙতে হবে তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি শুধু মানগুলো এবং টি স্কোয়ার আমরা কি জানি টি ইন্টু টি সুতরাং আমাদের আরেকটা টি বলে দিতে হবে এই ক্যালকুলেশনটা কার মধ্যে আছে এস ওয়ানের মধ্যে আছে তো আমাদেরকে এখন রেজাল্টটা এখন আমরা বলে দিলাম যে রেজাল্ট এস ওয়ান ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এবং আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের একক যেহেতু এটা মিটার তো আমরা এখানে একটা নিউ লাইন ইউজ করে দিলাম এরপরে আমরা যেটা করব আমাদের ক্যালকুলেশনের যার মধ্যে আছে সেটা আমরা প্রিন্ট করে দিলাম চলুন এই পর্যন্ত কাজগুলো আমরা বিউলটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কি না একটু স্লো কাজ করছে তবে দাঁড়ান আমাদের প্রথমত এফের মানটা বসতে হবে আমাদের এফ এর মানটা কত ছিল দশ ছিল তারপর আমাদের এম এর মানটা কত এম এর মান ছিল আমাদের দুই এবং দেখুন আমাদের ভেলো এর মানটা তরণ আমাদের চলে এসেছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর এখন আমাদের ভ্যালু আদিবেগ চাচ্ছে যেহেতু স্থির বস্তু ছিল আমি প্রথমে বলেছি এটা হচ্ছে জিরো হবে আদিবেগ তারপর আমাদের চাচ্ছে হচ্ছে কি টি এর মান টি আমাদের কত ছিল বলুন তো টি এর মান ছিল আমাদের ফোর সেক্ষেত্রে আমরা এখানে ফোর দিয়ে দিলাম দেখুন আমাদের চল্লিশ মিটার চলে এসেছে এবং সে কিন্তু অটোমেটিক সে কিন্তু অটোমেটিক ইনপুট হিসাবে এটাকে আগে নিয়ে এনেছে এবং ক্যালকুলেশন করেছে এবং চল্লিশ মিটার চলে এসেছে আশা করি আমাদের প্রথম স্টেপের দ্বিতীয় স্টেপের কাজটা শেষ হয়েছে এখন আমাদের যেটা করতে হবে থার্ড স্টেপে আমাদের প্রথম চার সেকেন্ডের বস্তুটি বেগ বের করতে হবে আমরা সেটা প্রথম চার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করলাম সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে আমাদের বের করতে হবে প্রথম চার সেকেন্ডের বেগ বের করতে হবে তো চলুন আমরা সূত্রটা জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তারপর এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম পূর্বে আমরা এখানে ভিডিও ডিক্লেয়ার করবো এখন আমাদেরকে ইন্টেজার ভি নামে একটা ভিডিও ডিক্লেয়ার করে দিলাম এবং যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশনটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এখানে কেননা সব মানগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি অলরেডি প্রায় আমাদের সে মানগুলো ইনপুট নেওয়া আছে জাস্ট আমি এখানে ভি এর মানটা প্রিন্ট করে দেবো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং এক্সপ্রেশনগুলো কীভাবে ব্যাঙ্গি ব্যাঙ্গে কাজ করছে কাজ করতে হচ্ছে আমাদেরকে এবং এখানে আমি বলে দিচ্ছি রেজাল্ট ভি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি আমরা একটা নিউ লাইন ইউজ করব এবং যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে দেখুন একটু লক্ষ্য করুন আমাদের একটা একক ইউজ করবো যেহেতু আমরা এখানে বেগ বের করছি সেক্ষেত্রে আমরা এখানে একক ইউজ করবো মিটার পার সেকেন্ড এবং আমরা এখানে ভি মানটা প্রিন্ট করে দেবো তো আশা করি আমাদের থার্ড স্টেপের কাজটা হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোর স্টেপের কাজ আমাদের সর্বশেষ চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে সর্বশেষ চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তো চলুন আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম ভিটিটা আমাদের একটা ভিডিও বল ডিক্লেয়ার করতে হবে এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তার উপরে আমরা একটা ভেরিও বল ডিক্লেয়ার করছি ইন্টেজার এস টু এস টুটা করলাম আমাদের ভিটিটা আগে থেকে ইনপুট নেওয়া আছে দেখুন এখানে আমরা ইনপুট নিয়েছি টি তার উপরে আমরা ইনপুট নিয়েছিলাম ভি আমাদের ভি এর মানটা আমরা পেয়েছি সুতরাং সে মানটা এখানে সে ক্যালকুলেশন করে দিবে তো আমরা এখানে জাস্ট বলে দিলাম এবং আমরা যে কাজটা করবো সেটা আমরা এস টুটাকে এখন আমরা প্রিন্টেড ফাংশনের মাধ্যমে বলে দেবো তো চলুন আমরা এখন বলে দিচ্ছি যে রেজাল্ট এস টু ইকুয়াল টু পারসেন্টেন্স ডি যেহেতু আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি সেক্ষেত্রে এটার একক হবে হচ্ছে মিটার এবং একটা নিউ লাইন ইউজ করবো সর্বশেষে আমরা যে কাজটা করব। আমাদের যে ক্যালকুলেশনটা এস টু এর মধ্যে আছে সেটা আমরা বলে দিলাম এ পর্যন্ত আমাদের কাজ শেষ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের টাইমটা একবার আমরা দেখে দিই আমাদের টাইম আছে তারপর আমাদের যে কাজটা করতে হবে দেখুন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাচ্ছি এখন আমাদের যেই এস টুটা এস টু এর মান বের করলাম এস এর মান বের করলাম সেই দুইটা এখন আমাদের যোগ করতে হবে এস একটা ভেরিয়েবল নিতে হবে এবং তার মধ্যে সে ফলাফলটা আমাদের যোগ করতে হবে তো চলুন আমরা কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করে নিলাম আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমি সবসময় স্টেপ বাই স্টেপ কাজ করছি এবং ভেঙে ভেঙে কাজ করছি এবং এখানে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে এস আমাদের এটা ঠিক থাকবে কেননা এস ওয়ান এস টু আমাদের আগে থেকে ডিক্লেয়ার করা আছে এবং প্রিন্টেড ফাংশনের মাধ্যমে আমি শুধুমাত্র এখানে বলে দিব যে রেজাল্ট ইজ এস এবং এটা আমাদের ফর্মেট স্পেসিফাইডটা কি হবে যেহেতু এটা ইন্টিজার টাইপ সেক্ষেত্রে এটা হবে পার্সেন্টেজ ডি এবং একটা নিউ লাইন আমরা এখানে ইউজ করবো সেক্ষেত্রে আমরা একটা নিউ লাইন দিয়ে দিলাম এবং সর্বশেষে দেখুন আমাদের এটার একক কি হবে এটার একক হবে হচ্ছে মিটার এবং আমরা যে কাজটা করবো আমাদের ভিডিও বলটা ডিক্লেয়ার করে দিলাম তো চলুন এরপর বিউল ড্যান রান করে দেখে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা আমাদের এফ এর মান চাচ্ছে আমাদের এফ এর মান ছিল হচ্ছে দশ আমাদের এম এর মান চাচ্ছে এম এর মান ছিল আমাদের দুই তো আমাদের পাঁচ মিটার পার সেকেন্ড চলে এসেছে স্কোয়ার চলে এসেছে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউ এর মান দিতে হবে জিরো আমাদের টি এর মান দিতে হবে আমাদের টি এর মান ছিল কত ফোর দেখুন আমাদের রেজাল্ট চলে এসেছে সর্বশেষে একশো বিশ মিটার পার সেকেন্ড এবং রেজাল্ট এস টুতে এসেছে আশি মিটার পার সেকেন্ড আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন দরকার হলে আপনারা প্রয়োজনে বই থেকে মিলিয়ে নেবেন আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কি না আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমরা জাস্ট সিকোয়েন্স আকারে কাজ করছি প্রথমত আমরা স্টেপ এর মানটা বের করে নিয়েছি তারপর আমরা স্টেপ টু এর মানটা বের করে নিয়েছি এস ওয়ান তারপর আমরা ভি এর মানটা বের করে নিয়েছি এস এর মানটা বের করে নিয়েছি এবং সেই দুইটাকে আমরা এস টুটাকে আমরা যোগ করে দিয়েছি এস ওয়ান এবং এস টুটাকে যোগ করে দিয়েছি সেটা একটা আলাদা ভিডিও বলে রেখেছি তো এই পর্যন্ত কাজগুলো আমরা করেছি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটিউটের এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ